পরীক্ষা কেন্দ্র থেকে ফেরার সময় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মাথা ফাটালো অপর এক মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গেছে এদিন ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছিল ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অজয় সাহা। অভিযোগ, সে সময় ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাই স্কুলের বেশ কয়েকজন মাধ্যমিক পড়ুয়া তাকে মারধর করে। ঘটনাস্থলে মারধরের কারণে মাথা ফেটে যায় বলে অভিযোগ ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অজয় সাহার। এরপর অজয় সাহার সহপাঠীরা তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি কারণে এই মারপিট, নাকি এর পিছনে পুরনো কোনো শত্রুতা, এখনো জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ছুটি হওয়ার পরে আমরা আমাদের মতন বাড়ি যাচ্ছি, আমার তিনজন তিনটা বন্ধু। পরে ওরা অর্ধেক রাস্তা আটকাইলো, আটকাই নিয়ে বললো তোরা আমাকে আমাদেরকে মারবি, তো বাড়ি দেখা ওরা তো ওরা তোমার হচ্ছে অনেকজন ছিল বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য, দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।